হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে নিয়ে চলে এসেছি ইংলিশের একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট। এই টপিকটা থেকে প্রচুর 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 পরিমাণে কিন্তু এরর কারেকশন আসে, তাই জন্য এই টপিকটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মাইনোরলি কিন্তু পড়তে হবে এবং জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আমি এটা দুটো ভাগে ভাগ করেছি চ্যাপ্টারটাকে, আজকে একটা করছি, কালকে একটা পার্ট আমি আপলোড করব, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা কথা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এরর কারেকশনে কিন্তু এগুলো আমরা সহজেই ভুল করে চলে আসি, আমরা কিন্তু বুঝতে পারি না যে ভুলটা আমরা কোথায় করলাম, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। চলো শুরু করা যাক। আচ্ছা বলছি, ফার্স্ট রুল আমি বলছি, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? ফার্স্ট রুল আমি কি বলছি সেটা শোনো। দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ ভার্ব ডিপেন্ডস অন দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ সাবজেক্ট। ইফ দ্য সাবজেক্ট সিঙ্গুলার দেন দ্য ভার্ব অলসো, এটা ভার্ব হবে, দেন দ্য ভার্ব অলসো সিঙ্গুলার অ্যান্ড সেম অ্যাজ প্লুরাল। মানে যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এটা আমরা কিন্তু ইন জেনারেল টাইপস, এটা কিন্তু সবাই জানে আমাদের, যেমন আই একজন সিঙ্গুলার একটা সাবজেক্ট, তো সেখানে কিন্তু অ্যাম হচ্ছে মানে সিঙ্গুলার ভার্ব, একদম পাতি জিনিস, যেটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, ঠিক আছে? এতটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার নেক্সট উদাহরণটা এক্সাম্পলটা যখন আমরা দেখবো তখন দেখবে কি তোমরা পারছো কিনা। এখানে দেখো হি আছে, গোজ টু দা স্কুল ডেইলি। এখানে আমাকে বলো গোজটার, যে গো এর জায়গায় আমার তো এখানে গো হওয়ার কথা ছিল, বাট কেন গোজ হলো, এটা আমাকে বলো কেন গোজ হলো, কারণ একদম একদম কমন থিংস। দেখো যদি এই পার্সন গুলো, এই সাবজেক্টটা যদি একদম কমন জিনিস, সাবজেক্টটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বটা এস অথবা ইএস যুক্ত হবে। তার মানে কিন্তু এই নয় যে ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে। দেখো একটা জিনিস, এটা সবাই আমরা ছোট থেকে, মানে যারা একটু উইক ইংলিশে তারা কিন্তু সবাই এটা ভুল করে, যে আমরা নর্মালি জানতাম, ধরো বার্ড, আমরা ধরো নর্মাল একটা জিনিস জানতাম, বার্ড একটা পাখি, একটা পাখি আমরা জানতাম, এখানে যদি আমি এস যুক্ত করে দিই তখন কিন্তু আমার পার্সেন্টটা চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু সিঙ্গুলার থেকে অবশ্যই প্লুরাল হয়ে গেল, তাই তো? কিন্তু কিন্তু ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে কিন্তু সেই ভার্বটা সিঙ্গুলার ভার্ব হিসাবে গণ্য হয়। ইজ ইট ক্লিয়ার? সিঙ্গুলার ভার্ব হিসাবে গণ্য হয় এবং তার সাবজেক্টটাকে অবশ্যই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পার্সেন্ট ইন দা মিনস কি, না আমি আর তুমি ছাড়া বা আমরা তোমরা ছাড়া বাদ বাকি, সে, তারপরে ওদিকে হি সি যেটাকে বলা হয় সে, তার সাথে ইট, তার সাথে নাম কারোর, রাম শ্যাম যধু মধু, ঠিক আছে? এই ধরনের নাম কারোর, এগুলো সবই কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকলে কিন্তু ভার্বটা সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এস কার সাথে যুক্ত হয়, ইএস কার সাথে যুক্ত হয় সেটা আমরা সবাই জানি, তো এটা আর কিছু বলার নেই নতুন করে। কিন্তু যখন থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার হচ্ছে, দেখো দে, সেখানে কিন্তু ভার্বটাও প্লুরাল হচ্ছে। দেখো ভার্বটা কিন্তু প্লুরাল হওয়া মানে এখানে গো হওয়া। ক্লিয়ার হলো? দে গো টু দা স্কুল ডেইলি। ক্লিয়ার? চলো নেক্সট। হোয়েন দেয়ার আর দে আর নট, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। হোয়েন দে আর নট অর নিড নট দা সিঙ্গুলার সাবজেক্ট অলসো টেক্স প্লুরাল ভার্ব উইথ ইট। যদি কোনো সেন্টেন্সে এই দে আর নট কথাটা অথবা নিড নট কথাটা উল্লেখ থাকে, দে আর নট কথাটা অথবা নিড নট কথাটা কোনো সেন্টেন্সে ভুলক্রমে হোক কোনো ক্রমে হোক উল্লেখ থেকে যায়, তাহলে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বটা প্লুরাল হবে। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, হি সাবজেক্ট সিঙ্গুলার,
He dare not oppose me. দেখো এখানে এখানে তুমি কি করে বুঝলে যে এখানে এক সেকেন্ড এখানে তুমি কি করে বুঝলে যে এই dare এখানে অপোজটা সিঙ্গুলার কি করে বুঝলে এটা অপোজটা যে সিঙ্গুলার অপোজটা যে প্লুরাল ভার্ব সরি অপোজটা যে প্লুরাল ভার্ব সেটা তুমি কি করে বুঝলে কারণ আমরা কিন্তু আগেই বললাম যে যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটার সাথে এস অথবা ইএস যুক্ত হয় এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার বা আদার্স প্লুরাল নাম্বার বা আদার্স ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অর সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটার সাথে কোনো এস অথবা ইএস যুক্ত হয় না বাট যদি সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু এস অথবা ইএস যুক্ত হবে কিন্তু এখানে যুক্ত নেই তার মানে এটা কিন্তু প্লুরাল ভার্ব হয়ে গেল ক্লিয়ার নেক্সট দেখো দে এটা তো প্লুরাল তাই কিন্তু এর সাথে অপোজটাই যুক্ত হয়েছে ঠিক আছে দেখো হি নিড নট গো এখানে গো যাওয়ার কথা ছিল বাট গো হলো আবার এখানে দে হলো দে এর ক্ষেত্রে গো আছে এটা তো স্বাভাবিক এটা আমরা সবাই জানি ক্লিয়ার হলো এই জায়গাটা যদি ডেয়ার নট অথবা নিড নট থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে কিন্তু তার ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে নেক্সট এবার বলছে এতক্ষণ হলো ডেয়ার নট নিড নট বাট এখানে দেখো যদি নট না থাকে মানে সেন্টেন্সটা যদি ডেয়ার থাকে এবং নিড থাকে বাট সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় নট না থাকে নেগেটিভ সেন্টেন্স না হয় তাহলে কিন্তু সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্টের সাথে কিন্তু প্লুরাল ভার্ব হবে এটা কিন্তু ইন জেনারেল হিসাবে গণ্য হবে ক্লিয়ার ইন জেনারেল হিসাবে কিন্তু গণ্য হবে যেমন দেখো হি ডেয়ার্স দে ডেয়ার হি নিডস দে নিড ক্লিয়ার হলো জায়গাটা যদি নট থাকে তাহলেই প্লুরাল হবে ভার্বটা আদারওয়াইজ কিন্তু হবে না ঠিক আছে নেক্সট এর বলছে যখন দ্য সেন্টেন্স ইজ ইন সাবজাংটিভ মুড হোয়াট ইজ সাবজাংটিভ মুড সাবজাংটিভ মুডটা কি সাবজাংটিভ মুড মানে হচ্ছে যে কেউ এমন ধরনের আশা আকাঙ্ক্ষা বা শর্ত ফেলছে যে শর্তটা কাল্পনিক বাস্তবে কোনোদিন হওয়া সম্ভবই নয় একদমই কাল্পনিক ঠিক আছে তো সেগুলোকে বলা হবে সেই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হবে কিন্তু সাবজাংটিভ মুডে থাকা যেমন সেটা ইচ্ছা জেনারেলি কল্পনা মানুষের কাছে হোপ থেকে আসে ইচ্ছে থেকে আসে অথবা শর্ত সাপেক্ষ হয় যদি আমি এটা হতাম তাহলে আমি এটা করতাম এই ধরনের যে কাল্পনিক যে কথাবার্তাগুলো সেগুলো কিন্তু সবই সাবজাংটিভ মোড তো এই সাবজাংটিভ মোডের ক্ষেত্রে কি হচ্ছে সেন্টেন্স গুলোতে সিঙ্গুলার সাবজেক্ট গুলোতে প্লুরাল ভার্ব নাই বুঝতে পারলে তো যদি সাবজাংটিভ মোড হয় তোমাকে সেটা সেন্টেন্সটা পড়ে মানে বুঝে তারপরেই বুঝতে হবে সেটা সাবজাংটিভ মোড কি আদার্স নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স তো সেক্ষেত্রে তোমাকে যদি সাবজাংটিভ মোড হয় তাহলে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হওয়া সত্ত্বেও ভার্বটা প্লুরাল হবে ক্লিয়ার হয়েছে এই জায়গাগুলো ছোট ছোট জিনিস কিন্তু আমাদের এরর কারেকশনে থাকেই দেখো এক্সাম্পল দেখো ইফ আই ওয়ার আ নিমকম্পুক 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 মানে কি নিমকম্পুক মানে হচ্ছে কাকাতুয়া বা তোতা পাখি যেটাকে বলা হয় তোতা পাখি বেসিক্যালি তোতা পাখি নিমকম্পুক বলে তাহলে হচ্ছে যদি আমি এই যে ইফ আই আর আই ওয়ার আ নিমকম্পুক আই উড সিং টু ইউ এটা একটা গানের লাইন যদি আমি তোতা হতাম তাহলে তোমায় গান শোনাতাম এরকম ধরনের একটা ব্যাপার তো এই যে বলছে আমি যদি পাখি হতাম এটা কি সম্ভব একটা মানুষ কিভাবে পাখি হতে পারে এটা সম্ভব নয় যদি আমি যদি পাখি হতাম তাহলেই তোমাকে গান শোনাতাম তাহলে এটা এটা তো একদমই কাল্পনিক এটা তো একদমই কাল্পনিক তো সেই জন্য কিন্তু এখানে আই এর সাথে আই হওয়া সত্ত্বেও কিন্তু ওয়াজ না হয়ে ওয়্যার হলো ক্লিয়ার হলো যেহেতু এটা কাল্পনিক এটা যেহেতু সাবজেক্টিভ মোডে আছে সেই জন্য কিন্তু আই এর সাথে ওয়াজ হওয়ার কথা ছিল যেহেতু সিঙ্গুলার ভার্ব হয় তো কিন্তু সেখানে ওয়াজ না হয়ে ওয়্যার হলো ক্লিয়ার নেক্সট ইফ আই ওয়ার আ কিং আমি যদি রাজা হতাম দেখো এখন ধরো একটা নর্মাল আমাদের মতন সাধারণ ঘরের মানুষ তারা বলছে আমি যদি রাজা হতাম এটা কি সম্ভব কোনোদিনই সম্ভব নয় আমি হয়তো আমার সিচুয়েশনটার থেকে গ্রো করতে পারবো মানে আজকে আমি দরিদ্র আছি আমি মিডিয়াম বা মধ্যবিত্ত হতে পারবো বাট আমি আজকে একদম গরিব আছি সেখান থেকে একেবারে কোটিপতি হওয়া এটা তো একটা কাল্পনিক ব্যাপার কয়েকজন হয়তো লাখে একটা হতে পারে বাট স্টিল কোটিপতি কেউ হয় না তাও ঠিক আছে তো যাই হোক রাজা হতাম তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি আমার শিষ্যদের মধ্যে বিলিয়ে দিতাম ক্লিয়ার হয়েছে তাহলে সেই জন্য যেহেতু এটা একটা কাল্পনিক সেই জন্য কিন্তু আয়ের সাথে ওয়্যার হলো নেক্সট দেখো হি বিহেভড অ্যাজ হি ওয়্যার আওয়ার মাস্টার এখন আমরা আমরা সব দশজন ব্যাচমেট এবার তাদের মধ্যে আমাদের দশজনের মধ্যে এমন একজন সাপোজ আমি বললাম হচ্ছে রাম
রাম একজন আমাদের মধ্যে ব্যাচমেট, যে কিনা এমন বিহেভ করে যে তাকে দেখে যেন মনে হয় সেই আমাদের টিচার। তাহলে ব্যাচমেট তো ওখানে সেক্ষেত্রে টিচার হতে পারছে না ইন দ্য সেম টাইম, তো সেটা একটা কল্পা কাল্পনিক জিনিস। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে যখন তুমি কাল্পনিক জিনিস হিসাবে গণ্য করছো সেটাকে, তখনই কিন্তু হি এর সাথে বা সাবজেক্টের সাথে ভার্বটা যেটা বসবে সেটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার সাথেও প্লুরাল হবে। প্লুরাল সাবজেক্ট এটা তোমাদের কমন কোয়েশ্চেন হতে পারে, তাহলে যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলেও তাহলেও কিন্তু ভার্বটা প্লুরালই থাকছে, বাট এটা কিন্তু সিঙ্গুলার যখন হয় তার ক্ষেত্রে প্লুরাল হবে, এটা কিন্তু ব্যতিক্রম সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট বলছে ইন কেস অফ, এটা ইন হবে, হ্যাঁ ইন কেস অফ অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা অপটেটিভ সেন্টেন্স মানে কি? অপটেটিভ সেন্টেন্স মানে কি? অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রে করা কারোর হয়ে, কাউকে কাউকে ব্লেস করা, ব্লেসিংস করা, এই ধরনের জিনিসগুলো, ইচ্ছা প্রকাশ করা যে তুমি ভালো হও, তুমি মানুষ হও, যে কামনা, আশা কামনা করা যেটা, বা বা কি বলবো, আশীর্বাদ করা, আশীর্বাদ ঠিক নয়, মানে ইচ্ছা প্রকাশ করছি যে তুমি ভালো হও, তুমি একদিন জীবনে সুখী হও, গড ব্লেস ইউ, এই ধরনের যে কামনা বাসনা গুলো সেগুলোকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রেও কিন্তু সিঙ্গুলার ভার্ব সাবজেক্টের সাথে প্লুরাল ভার্বটাই বসবে। ঠিক আছে, দেখো মে গড সেভ আওয়ার কিং, দেখো গড যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু এখানে সেভ হওয়ার কথা ছিল, বাট স্টিল সেটা কিন্তু সেভ হয়নি, তাই জন্য এটা কিন্তু কি হবে, কারেক্ট সেন্টেন্স হবে, এবং এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স এর জন্য হলো। ক্লিয়ার? সেম জিনিস এখানেও আছে, লং লিভ ইউ আওয়ার ফ্রেন্ডশিপ। নেক্সট এবার বলছে যখন টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস আর জয়েন উইথ আ কনজাংশন, হোয়াট ইজ কনজাংশন? একদম কমন জিনিস, কনজাংশন মানে হচ্ছে যেগুলোকে অ্যান্ড অর বাট দিয়ে সংযুক্ত করা হয়, দুটো সেন্টেন্সকে বা দুটো ফ্রেজকে যখন আমি অ্যান্ড অথবা বাট দিয়ে যুক্ত করছি তখনই তাকে বলা হচ্ছে কনজাংশন, কনজাংশন করা। ঠিক আছে, তো এই কনজাংশন যখন করা হয় তখন কিন্তু দুটো সিঙ্গুলার সাবজেক্টে যখন যুক্ত করা হয় তখন কিন্তু ভাবটা প্লুরাল হয়ে যায়, এটা একদম কমন জিনিস। যেমন ফাদার অ্যান্ড হিজ সন ওয়ার্ক টুগেদার, ওয়ার্কস টুগেদার হওয়ার কথা ছিল, বাট যেহেতু দুজন আছে এবং অ্যান্ড আছে মাঝখানে, সেই জন্য কিন্তু ওয়ার্ক টুগেদার হলো। ইউ নীতিশ অ্যান্ড আর আই আর গুড ফ্রেন্ডস, একদম কমন জিনিস। ঠিক আছে, তো কনজাংশন যদি থাকে তো এবং দুটো সিঙ্গুলার সেন্টেন্স সাবজেক্টের ক্ষেত্রে তখন ভার্বটা প্লুরাল হয়ে যায়। নেক্সট বলছে হোয়েন টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস আর স্পোকেন অফ ওয়ান সিঙ্গেল পারসন এন্ড থিং দা ভার্ব উইল বি সিঙ্গুলার, মানে বলছে যখন ধরো একটা দুটো আগেরটার মতনই, এখানে দেখো কনজাংশন কনজাংশন দেওয়া রয়েছে, দেখো অ্যান্ড দুটোতেই অ্যান্ড দেওয়া আছে, ঠিক আছে, বাট কি বলেছে দুটো দুই বা ততোধিক সাবজেক্টকে কনজাংশনের মাধ্যমে যুক্ত করা হলো, বাট দুটো এই এগুলো দুটো আলাদা আলাদা সাবজেক্ট হচ্ছে, বাট ডিনোট করছে একজন মানুষকেই, ডিনোট করছে একজন মানুষকেই। আমরা যদি রবীন্দ্রনাথকে ডিনোট করতে চাই কি বলবো, আর নোবেল পার্সন অ্যান্ড আ গ্রেট পোয়েট, তার আমি কিন্তু দুটো ওয়ার্ড দিয়েই আমি কিন্তু রবীন্দ্রনাথকেই ডিনোট করছি, তো সেইটা ব্যাপার হচ্ছে, সেইটা হচ্ছে ব্যাপার যে আমরা দুটো কথা বলি কি তিনটে কথা বলি, কিন্তু যতগুলো কথা বলছি বা ফ্রেজ বলছি বা উদাহরণ দিচ্ছি সবকটাই একটা পার্সনকে আমি ডিনোট করছি, সেক্ষেত্রে কিন্তু তাদের ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, তাদের কনজাংশনের মাধ্যমে তারা যুক্ত আছে এবং সিঙ্গুলার ফর্ম, বাট স্টিল ভার্বটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার। তো এই জন্য এই সমস্ত এরর কারেকশন গুলো করার জন্য কিন্তু তোমাকে আগে মাইন্ড সেট আপটা বুঝতে হবে এবং এর মিনিং মিনিংটা বুঝতে হবে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স এর। ঠিক আছে, এবং এগুলো ছোট ছোট ভুল কিন্তু আমাদের হয়, এরর কারেকশন আমরা দেখা গেলো খুঁজেই পেলাম না, বাট এখানে ইজে জায়গায় আর দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যদি মানেটা না বুঝি তাহলে কিন্তু সেখানে করতে পারবো না ঠিক মতো, তাই তো? তো চলো, তো দেখো দ্য গ্রেট পোয়েট অ্যান্ড স্কলার, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড স্কলার ইজ ডেড। ঠিক আছে, নেক্সট দেখো দ্য চিফ ফর্মার ইঞ্জিনিয়ার অ্যান্ড ম্যানেজার হ্যাজ এগ্রিড, এটা ই হবে, এগ্রিড টু সিং দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে, তার মানে এই যে চিফ ফর্মার ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার দুজনে কিন্তু সমান লোক, তাই জন্য এখানে হ্যাজ হলো। ঠিক আছে, নেক্সট এবার বলেছে দুটো আর্টিকেল আছে তাদেরকে জয়েন করা হচ্ছে কনজাংশনের মাধ্যমে, বাট স্টিল সাবজেক্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে ডিনোট করছে, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে ডিনোট করছে, এবং দেখো ডেফিনিট আর্টিকেল দিয়ে যুক্ত থাকছে,
কি করে আমি বুঝবো যে দুটোকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট? দেখো এইখানে আমার এক সেকেন্ড, এখানে দেখো ছিল দুটো, এই যে দুটো সাবজেক্ট, এ একটা গ্রেট পোয়েট, এ একটা স্কলার, ঠিক আছে? এইবার এই গ্রেট পোয়েট আর স্কলার এর সাথে দেখো, গ্রেট পোয়েটের সাথে দা যুক্ত হয়েছে বা দ্বি যুক্ত হয়েছে, স্কলারের সাথে কি দ্বি যুক্ত হয়েছে? হয়নি। তাহলে আমি সেটা সেই জন্য মানে দ্বিটা, যদি এটা তো ডেফিনিট আর্টিকেল, এই দ্বিটা কি ডেফিনিট আর্টিকেল? তো এই ডেফিনিট আর্টিকেল যদি দুটো দুটো সাবজেক্টের সাথে যুক্ত না থাকে, যে কোনো একটার সাথে যুক্ত থাকে, প্রথমটার সাথে যুক্ত থাকে, তাহলেই কিন্তু আমি সেটাকে ডিনোট করতে পারবো একজন মানুষকে বলছি, ক্লিয়ার? কিন্তু দেখো নেক্সটের জায়গাটা দেখো, এই যে সেম জিনিস আগের উদাহরণটার মতন, দুটো সাবজেক্ট আছে বাট দেখো ডেফিনিট আর্টিকেল গুলো দেখো প্রত্যেকটার সাথে রয়েছে। তার মানে কি বুঝতে হবে না, দুটো এই এই মানুষটা একজন আলাদা আর এই মানুষটা একজন আলাদা মানুষ, দুজন আলাদা আলাদা মানুষ, সেই জন্য তখন কিন্তু আবার এই তাদের ভাবটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, দেখো হ্যাভ হয়ে গেল, ক্লিয়ার হলো? বুঝতে পারলে তো? যদি দিটা দুজনের সাথে যুক্ত থাকে এবং তাদেরকে কনজাংশন মোডের সাহায্যে যুক্ত করা হয়, তাহলে কিন্তু তাদের আবার ভাবটা প্লুরাল হয়ে যাবে। বাট এটা বুঝতে হবে, একদিকে দি থাকবে, একটা দি থাকবে, এই সেকেন্ড টাইমে কিন্তু দি থাকবে না, সেক্ষেত্রে কিন্তু সেটা সেক্ষেত্রে কিন্তু ভাবটা হয়ে যেত সিঙ্গুলার, ক্লিয়ার? নেক্সট, ইফ টু অর মোর থিংস আর কানেক্টেড টুগেদার অ্যান্ড কনসিডার ওয়ান সেম থিং, দেখো একটা জিনিস সেম জিনিস দেখো কিন্তু একটু আলাদা, এখানে দিটি বা কোনো ডেফিনিট আর্টিকেলের ব্যাপার বলা নেই, এখানে বলেছে দুটো আলাদা আলাদা আর্টিকেল এবং যে আর্টিকেল যে যে সাবজেক্ট দুটো একে অপরের সাথে পরিপূরক, মানে আমরা দুটোকে মিলিয়ে একটা একটা ডিশকে বা একটা জিনিসকে বোঝাতে চাইছি, মিন করতে চাইছি। দেখো ব্রেড অ্যান্ড বাটার একটা ডিশ হয়, ব্রেকফাস্টে আমরা কিন্তু ব্রেড অ্যান্ড বাটার বা ব্রেড অ্যান্ড জ্যাম একটা জিনিস করি, দিয়ে একটা খাবারের রেসিপি তৈরি হয়, ঠিক আছে? যেমন বা রেসিপি বলে বলা ভুল, মানে একটা ডিশ তৈরি হয়, ঠিক আছে? একটা জিনিস তৈরি হবে, সেম থিং তৈরি করবে, ঠিক আছে? যেমন এই যে ফিশ অ্যান্ড কারি বা সরি রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড ফিশ, এগুলো দিয়ে একটা একটা জিনিস তৈরি হচ্ছে, একটা ডিশ তৈরি হচ্ছে। তো এই ডিশ এই ধরনের সেম থিং যখন তৈরি, বোঝাবে দুটো আলাদা আলাদা আর্টিকেল। এই ধরনের আরো অনেক কিছু রয়েছে, এগুলো একটু পড়ে নেবে, মানে এগুলো একটু একটু মুখস্থ করতে হয়, মানে ব্রেড অ্যান্ড বাটার দেখলেই মানুষ বুঝে বলে ফেলে, বলে দেয় যে তাদের ভাবটা কিন্তু সিঙ্গুলার হবে, তাদের ভাবটা কিন্তু সিঙ্গুলার হবে, দেখো মিক্স হয়ে গেছে, ক্লিয়ার? দেখো রাইস অ্যান্ড ফিশ, রাইস অ্যান্ড কারি, সেখানেও কিন্তু ইজ হলো। আবার এদিকে দেখো একটা নতুন একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেখো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এবং ঘুম থেকে ঘুমে ঘুমোতে তাড়াতাড়ি যাওয়া, দুটো জিনিস মিলিয়ে একটা সেম থিংকে বোঝাতে চাইছে, যেটা রেগুলারিটি মেনটেন করা যেটাকে বোঝাতে চাইছে, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু এটা মিক্স হয়ে গেল, ক্লিয়ার? নেক্সট দেখো, যদি টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস আর টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস আর জয়েন্ট উইথ ইচ অর এভরি, যদি দুই বা ততোধিক সাবজেক্ট ইচ অথবা এভরি দিয়ে যুক্ত হয়, দেখো এখানেও কিন্তু সেম জিনিস, ইচ অথবা এভরিটা প্রথমে থাকবে, তারপরে কারোর মধ্যে থাকবে না, ইচ বয় ইচ এভরি এরকম নয়, ইচ বয় অ্যান্ড গার্ল, তার মানে কি বয় এবং গার্লের মধ্যে যে কোনো একজন বা প্রত্যেকে, ঠিক আছে? আলাদা 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 আলাদা, ইচ মানে যে কোনো একজন, এভরি মানে প্রত্যেকে। দেখো ম্যান অ্যান্ড ওমেন অ্যান্ড চাইল্ড, তার মধ্যে এভরি আছে, প্রথমে এভরিটা দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের মধ্যে যে কোনো একজন বা প্রত্যেকে আলাদা 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 করে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভাবটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কিন্তু ভাবটা সিঙ্গুলার হবে। কিন্তু কিন্তু যদি দেখো নেক্সট টাইম গিয়ে দেখো, যদি ইদার এই আইদার অথবা নেইদার, আচ্ছা এটা দেওয়া নেই, দাঁড়াও আমি বলে দিচ্ছি, আচ্ছা যদি এখানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল থাকতো, তাহলে কিন্তু এখানে আর হতো, ঠিক আছে? এটা মাথায় রাখবে, ইচটা যেহেতু যেমন বিয়ের মতন একদম ডেফিনিট আর্টিকেলের মতন, ঠিক আছে? নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে দুটো সিঙ্গুলার সাবজেক্ট
একসাথে যুক্ত হচ্ছে যখন ইদার আইদার অর নেইদার নট এগুলোতে যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু তাদের সাবজেক্টটা নিয়ারেস্ট যে সাবজেক্টটা হবে নিয়ারেস্ট যে সাবজেক্টটা হবে সেটা দিয়ে হবে। কি বলছে ইদার আইদার অর বা নেইদার নট যখন এগুলো দিয়ে যুক্ত থাকবে কোন সাবজেক্ট গুলো তখন কিন্তু যেটা কাছে আছে দেখো হিজ ব্রাদার এইটা এটা তো একদম শেষে যেটা মানে কাছের যে সাবজেক্টটা তার উপর ডিপেন্ড করে কিন্তু ভার্বটা হবে ঠিক আছে। এখানে দেখো যেমন নেইদার হি নর আই ওয়াজ দেয়ার দেখো এইখানে এই সেন্টেন্সটা এই জায়গাটা যদি আমি ওয়াজ দেয়ারটা কেটে দিয়ে আমি যদি এরকম করতাম যে অ্যাম হিয়ার আমরা এখানে আছি তো সেখানে কিন্তু অ্যাম হতো যেহেতু আইটা নিয়ারেস্ট সাবজেক্ট ক্লিয়ার হিটার উপর ডিপেন্ড করে হয় না নিয়ারেস্ট যে সাবজেক্টটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে হবে এই ধরনের ফর্ম অফ সেন্টেন্স এর ক্ষেত্রে ঠিক আছে। নেক্সট বলছে যখন টু অর মোর সাবজেক্ট আর জয়েন্ট উইথ ইদার আইদার অর অথবা নেইদার নট যুক্ত হচ্ছে বাট তারা তাদের নাম্বার গুলো ডিফারেন্ট মানে আগেরটা দেখো তুমি আগেরটা যেটা ছিল যে হি ছিল এখানে হিজ ব্রাদার ছিল আই অর হি এদের নাম্বারটা সেম বাট এখন দেখো যেটা বলছে নাম্বারটা সেম হবে না ডিফারেন্ট হবে দেখো ইদার নবীন অর হিজ ফ্রেন্ডস তার মানে এটা প্লুরাল তো সেক্ষেত্রে কিন্তু তাদের ভার্ব সেন্ট এই যে ভার্বটাও কিন্তু হয়ে যাবে প্লুরাল দেখো এটা হ্যাভ হবে হ্যাজ হবে না হ্যাঁ হ্যাভ হবে তো তাদের ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে ক্লিয়ার। যদি তাদের নাম্বার একটা সিঙ্গুলার থাকে একটা প্লুরাল থাকে বা দুটোই প্লুরাল থাকে তাহলে কিন্তু তাদের ভাবটা প্লুরাল হবে কিন্তু যদি দুটোই সিঙ্গুলার থাকতো তখন কিন্তু তাদের ভাবটা সিঙ্গুলারই হতো ক্লিয়ার। দেখো এখানেও তাই দিয়েছে ওয়্যার দিয়েছে টিচার আর স্টুডেন্টসদের ক্ষেত্রে বলেছে তাই এখানে ওয়্যারটা ইউজ হয়েছে ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি থ্যাংক ইউ।